Hello friends, আবারো আমি চলে এসেছি নতুন আরেকটা স্পাইসি চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে। তো ফ্রেন্ডস, আমি এখানে বিরিয়ানি বানানোর জন্য, চিকেন বিরিয়ানির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, ঠিক আছে। তা এখন আমি তা ম্যাগনেট করে যে যে মশলাগুলো লাগবে সেগুলো আগে দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি হাফ বাটির মতো দই, টক দই। তো এখানে তোমরা চিকেন যতটা তার সে মধ্যে দইটা ইউজ করা হবে। নিয়ে নিয়েছি আর এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো তোমরা তোমার স্বাদ মতো সেটা ইউজ করবে। দিয়ে দেব 2 চামচ জিরে পাউডার, 2 চামচ ধনে পাউডার, 3 চামচ হলদি পাউডার, 1 চামচ আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো সেটা তোমাদের স্বাদ মতো সেটা ইউজ করবে। এটা জাস্ট কালার হওয়ার জন্য আমি 3 চামচ ইউজ করবো। তারপর দিয়ে দেবো নুন, আমি এখানে 2 চামচ ইউজ করবো। আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচের মতো বিরিয়ানির মশলাটা। এখন আমি সবগুলো একসাথে ম্যাগনেট করবো, ভালো করে এটাকে ম্যাগনেট কর। এটা আমার এখন মাখা হয়ে গেছে সব মশলা দিয়ে। তো এখন এটাকে আমি হাফ এন আওয়ারের জন্য ঢেকে রেখে দেবো। তো আমি এখানে বিরিয়ানি রাইসের জন্য নিয়ে নিয়েছি বাসমতি রাইস 1/2 কেজি, ভালো করে চাউলটা ধুয়ে নিয়ে নিয়েছি এখানে। আর এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ, নিয়ে নিয়েছি গোলমরিচ, দারচিনি, এলাচ আর স্টার। তো চলো, তো এখন জলটা গরম হয়ে গেছে, এখন তার মধ্যে আমি সেই মশলাগুলি দিয়ে দেবো। এখন তার মধ্যে আমি চাউলটা দিয়ে দেবো। তো এখন আমি বিরিয়ানির জন্য নিয়ে নিয়েছি গোটা 4 পিস আলু আর নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য। তো চলো, তো এখন তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তার মধ্যে দিয়ে দেবো গোটা আলু। তো এখন এগুলিকে আমি হালকা করে ফ্রাই করে নেবো। এখন দেখতেই পাচ্ছ আলুটা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি সেগুলি তুলে নেব। তো এটা তুলে নিলাম, এখন তার মধ্যে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ফ্রাই করে নেব। তো স্টিমে আমি ফ্রাই করব। 6 মিনিট এটাকে ফ্রাই করার পর তো এটা এখন ফাইনালি হয়ে গেছে। তো এখন আমি বেরেস্তাটা তুলে নেব। চিকেনটা আমি মশলা মেখে রেখে দিয়েছিলাম হাফ এন আওয়ারের জন্য, তো সেটা আমি এখন এখানে দিয়ে দেবো। তো এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। তো এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে দিলাম। তো আমি এটাকে 10 মিনিট ঢেকে রেখেছি, তখন আমি ঢাকনাটা ওপেন করবো। তো আমি এখানে কোনো জল ইউজ করিনি, এটার থেকেই সেই জলটা বেরিয়েছে। তখন আমি এই জলটা দিয়ে এটাকে ভালো করে কষাবো। দেখতেই পাচ্ছ, তো দেখতেই পাচ্ছ চিকেনটা হয়ে গেছে। তো এখন চলো বিরিয়ানিটা সিল করো। তো আমি এখন বিরিয়ানির জন্য আমি হাঁড়িটা নিয়ে নিয়েছি, এখন আমি তার মধ্যে ঘি লাগিয়ে নেব। ঘিটা ভালো করে চারিদিকে লাগিয়ে দেবো। ঘিটা আমি ভালো করে লাগিয়ে নিয়ে নিয়েছি, এখন আমি তার মধ্যে নিয়ে নেব চিকেন কষা। তার মধ্যে এখন আমি ঝোল আর একটু আলু নিয়ে নিয়েছি। তো এখন আমি তার মধ্যে দিয়ে দেবো রাইসটা। আমি রাইসটা আগে একটা থালার মধ্যে ছড়িয়ে রেখেছিলাম।
তো এখন আমি তার মধ্যে দিয়ে দেব, এখানে আছে ঝাপড়ারি রং, আছে গোলাপ জল, আছে আতর, আছে কেওড়া জল, আছে আর মিল্ক আছে। তখন সেটা আমি পুরোটা মিক্স করে নিয়েছি, তখন তার মধ্যে একটু ছিটিয়ে দেব। তখন তার উপরে আবার একটু ঘি দিয়ে দেব আমরা, তার মধ্যে পেরেস্তাটা দিয়ে দেব। এখন এখন তার মধ্যে দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা, আবারও আমি তার উপরে আবার চিকেন দিয়ে দিলাম। তা এখন আবার তার উপরে রাইসটা দিয়ে দেব। তো এটার মধ্যে আমি রাইসটা সবটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আবার দিয়ে দেবো আমি ঘি দিয়ে দেবো সে মেশানো জলটা। সেটা তোমরা পরিমাণ ইউজ করবে, বিরিয়ানি যতটুকু যতটুকু পরিমাণে সেটা তোমরা ইউজ করবে। তো এখন তার মধ্যে বাকি পেরেস্তাটুকু দিয়ে দেবো। এখন দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা। তো এখন সব কিছু দেওয়া হয়ে গেছে, তো এখন সেটাকে আমরা ক্লোজ করে দেবো। তো এখন সেটাকে ক্লোজ করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি মেখে, তো এখন আমি পুরোটাতে রাউন্ড করে সেটা লাগিয়ে নেব। তো আমি এখন এটার মধ্যে ভালো করে আটাটা চারিধারে লাগিয়ে নিলাম, তো এখন আমি সেটা ক্লোজ করবো, তার জন্য আমি ঢাকনাটা এখন দিয়ে দেবো। ভালো করে দিয়ে চেপে দিতে হবে আটাটা দিয়ে চারি সাইড দিয়ে, যেন সেটা থেকে হাওয়াটা না বেরোয়। চেপে দিতে হবে ভালো করে যেন হাওয়াটা না বেরোতে পারে। চারপাশ দিয়ে এরকম ভাবে আটাটা চেপে, তো এটাকে আমি এখন 25 মিনিটের জন্য হাঁড়িটাকে লো স্টিমে, সবচেয়ে লো স্টিমে আমি এটাকে এখন রেখে দেব। তো 25 মিনিট পর দেখা যাক কি হয়। তো 25 মিনিট হয়ে গেছে, আমি এখানে নিয়ে চলে এসেছি বিরিয়ানিটাকে, তখন আমরা বিরিয়ানিটাকে ওপেন করব। তো চলো ওপেন করা যাক, আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য, তো সব তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিরিয়ানিটা, আমার এখানে স্পাইসি চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে। তো যদি তোমাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছিলাম, তাহলে তোমরা ট্রাই করো ভিডিওটা।